আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর ফ্রম সলিউশন পয়েন্ট। আমার অনেকে হয়তো ডুয়েটে অ্যাডমিশন দিয়ে কিন্তু প্রথমবারে চান্স পায় না। তো প্রথমবারে যদি চান্স না পান তাহলে আপনার করণীয় কি, যদি ফার্স্ট টাইম আপনি চান্স না পান তাহলে আপনি কি কি করতে পারেন, এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। কারণ অনেকেই আছে যে ফার্স্ট টাইমে চান্স হয় না, ফার্স্ট টাইমে যে কেন চান্স হয় না এগুলো নিয়ে আমি আলোচনা করব। আর ডিপ্লোমা পাশের পর আপনার হাতে আরও কী কী অপশন আছে ডুয়েট অ্যাডমিশন ছাড়া বা ফার্স্ট টাইম চান্স না পেলে। সো লেটস বিগিন দ্য ভিডিও। তো যখন আমরা সপ্তম সেমিস্টারে পরীক্ষা দিই, সপ্তম সেমিস্টারে পরীক্ষা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা গাজীপুরে চলে আসি অ্যাটাচমেন্টের জন্য। তো অষ্টম পর্ব, অষ্টম পর্বে যে সময়টা থাকে, গ্যাপটা থাকে এই সেমিস্টারটা সহ রেজাল্ট দেওয়ার জন্য আরও 2 মাস, টোটাল 6 থেকে 7 মাস কিন্তু আমরা সময় পাই, এবং রেজাল্ট দেওয়ার পরবর্তী আরও 2 মাস সময় পাই কিন্তু আমরা অ্যাডমিশনের জন্য। বা টোটালি অন অ্যান অ্যাভারেজ ধরা যায় 9 থেকে 10 মাস কিন্তু আমরা সময় পেয়ে থাকি। এই 9 থেকে 10 মাস সময়ের ভিতরে আমরা নিজেকে প্রস্তুত করার চেষ্টা করি যে ফার্স্ট টাইমে আমরা যেন ডুয়েটের চান্সটা পাই। কিন্তু সমীক্ষা বলছে গত সেশনগুলোতে বা বিগত সালে যারা অ্যাডমিশন দিয়েছে ভর্তি পরীক্ষায়, ফার্স্ট টাইমের ক্ষেত্রে 15-20% স্টুডেন্ট ফার্স্ট টাইমে চান্স পেয়েছে, বাকি যে পার্সেন্টেজটা এটা পেয়েছে লং বা সেকেন্ড টাইম যারা দিয়েছে তারা। তো লঙ্গের ভাইরা বা লঙ্গের যে স্টুডেন্টগুলো আছে এরা কেন বেশি চান্স পায় এগুলো নিয়ে আমি বলছি। মনে করুন আপনি যে বইটা পড়বেন, ফার্স্ট টাইম আপনি অ্যাডমিশন দিতে আসলেন অ্যাটাচমেন্টের জন্য, অ্যাটাচমেন্টে আসার পর কিছু ঝামেলা আছে, অ্যাটাচমেন্টের জন্য যাওয়া, 2 বার কলেজে যাওয়া লাগে, পড়াশোনা, সেই সাথে আপনার প্রথমবার সব কিছু বুঝে ওঠাটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের জন্য। বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এই জিনিসগুলো কিন্তু একেবারে ডিপ্লোমা স্টুডেন্টের জন্য আনকমন। আমরা যে ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড বিলঙ্গার স্টুডেন্ট এরা কিন্তু এই যে হায়ার ম্যাথ বা সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু একবার নতুন দেখে থাকে কয়েকজন। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা দুর্বলতা কাজ করে প্রথমত, আর দ্বিতীয়ত সময়টা অনেক কম, 9 থেকে 10 মাস যে সময়টা পেয়ে থাকি, যেহেতু অন্য কোনো কিছু আমাদের প্র্যাকটিস করা নাই যেগুলো অ্যাডমিশনে আসে সেগুলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা দুর্বলতা কাজ করে বা আমরা এখানে দুর্বল আর কি। অপরদিকে লঙ্গের যে স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু অলরেডি একবার অ্যাডমিশন দিয়েছে এবং সেই এক্সপিরিয়েন্স কিন্তু তারা করেছে, তার জন্য তারা পার্সেন্টেজটা বেশি নিয়েছে চান্সের ক্ষেত্রে। মনে করেন আপনি একটা বই পড়লেন শর্ট টাইম, আপনিও দিচ্ছেন সেও দিচ্ছে, কিন্তু শর্ট টাইম সে ট্রাই করেছে, একবার ব্যর্থ হওয়ার পর নিজের যে ইচ্ছা শক্তির এটা কিন্তু যাদের মানে সিরিয়াসলি যারা অ্যাকচুয়ালি তারা কিন্তু অনেক বেশি একবারে হাই পাওয়ারে নিয়ে যায়, তার জন্য মূলত তারা চান্সটা পেয়ে থাকে। আর ডুয়েটের যে সিট, এই সিট সংখ্যা কিন্তু একেবারে লিমিটেড, আর চান্সও পায় কিন্তু লিমিটেড, পরিশ্রমটাও করে সেই লিমিটেড পার্সনসগুলো। তো সেক্ষেত্রে লঙ্গের যে বড়ো ভাই বা বোন যারা আছে আর কি স্টুডেন্টগুলো তারা কিন্তু চেষ্টা করে একবারে ফুল এনার্জি দিয়ে চেষ্টা করে, তাদের ক্ষেত্রে কিন্তু আর কোনো সামনে বাধা হয়ে দাঁড়ায় না। হয়তো বা কোচিংয়ে খুব কম যায় কারণ কোচিংয়ে তাদের যাওয়ার প্রয়োজন পড়ে না। যে লঙ্গের ভাই আপনার সাথে অ্যাডমিশন দেবে সে যদি ওই ফার্স্ট টাইমে চান্স পেয়ে যেত, যদি আল্লাহ তাকে চান্স পাইয়ে দিত, তাহলে দেখা যাচ্ছে যে সেই আপনার ক্লাস নিত, তার মানে বুঝছেন সে আপনার উপরে কতটা এক্সপিরিয়েন্স সম্পন্ন, সে আপনার চেয়ে বেশি জানে, বেশি পারে বা বেশি সময় কিন্তু দিয়েছে, তার জন্য মূলত সে কিন্তু ফার্স্ট টাইমের পরিবর্তে লাস্ট টাইমে সে কিন্তু বেশি এক্সপিরিয়েন্স করতে পারছে, এবং কোশ্চেন সম্পর্কে সম্যক ধারণা সব কিছু থাকার কারণে আপনার চেয়ে বা আমাদের যে শর্ট টাইম যারা আছি আমরা শর্ট টাইমের তুলনায় কিন্তু লং টাইম বা সেকেন্ড টাইম অ্যাডমিশনে বেশি চান্স পেয়ে থাকে। তো যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পাবেন, পাবেন না এরকম কিন্তু না, আপনি পেতে পারেন, ফার্স্ট টাইম অবশ্যই পাবেন। পাওয়ার জন্য আমার কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখবেন এবং পরিশ্রমটা করার দায়িত্ব আপনার। তো অ্যাডমিশনে ফার্স্ট টাইমে যদি আপনি চান্স না পান বা অ্যাটাচমেন্ট থাকাকালীন সময় যে সময়টা কাজে লাগালেন, চান্স না পান, আপনি কী কী করতে পারেন? নাম্বার 1, রিঅ্যাডমিশন, আপনি পুনরায় আবার অ্যাডমিশন দিতে পারেন। ওই যে লঙ্গের ভাইদের কথা বললাম না, ওইরকম লং বা আপনি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে চান্সটা আপনি আবার নিতে পারেন। অনেকের ক্ষেত্রে স্বপ্নটাই থাকে মূলত ডুয়েট, যে আমি যেভাবে হোক ডুয়েট জয় করবো, হয়তোবা কপালে লিখন বা ভাগ্যে নাই, তাকদিরে নাই, রিজিকে আল্লাহ লেখে নাই, এরকম কোনো কারণে হয়তোবা না হয়ে থাকতে পারে আপনি সর্বোপরি সর্বোচ্চটুকু দেওয়ার পরেও। কিন্তু আপনি যদি আবারও চেষ্টা করেন যে না আমি আবারও পরিশ্রম করব, আল্লাহ তাআলা যেন আমার সহায় হন, আপনি যেই ধর্মের হন না কেন সৃষ্টিকর্তা যেন আপনার সহায় হোক, তো এইভাবে যদি আপনি ট্রাই করেন যে হ্যাঁ আমি ওই ডুয়েটেই নেব বা ডুয়েটেই আমার দরকার, ডুয়েটের যে সিটটা ওই সিটটা আমারই লাগবে, এরকমভাবে যদি আপনি আবারও চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ পুরো সময় পাবেন, পুরো 1 বছর কিন্তু আপনি সময় পাবেন। যদি কোনো প্রতিকূল অবস্থা না আসে, কোনো প্রকার প্রতিবন্ধকতা যদি কাজ না করে, তাহলে প্রত্যেক বছরের নভেম্বরের ফার্স্ট উইকে অ্যাডমিশন টেস্ট হয়ে যায় ডুয়েটের। তো ফার্স্ট উইকে যেহেতু হয়ে যাবে সেহেতু আপনি যদি আবারও চান ওই নভেম্বরে পরীক্ষাটা হবে, আপনি লঙ্গে থেকে বা আপনি একটু আরও একটু ধৈর্য ধারণ করে চাইলে চেষ্টা করে দেখতে পারেন যে আপনি আবারও চান্স পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে আর কিছু বলার লাগবে না, যারা লঙ্গে আছে আমার সে অনেক ভালো শিখে যাবে, কারণ সেই লেন্থে একটা টাইম ওখানে স্পেন্ড করবে এবং অনেক কিছু ভালো রকম শিখে যাবে এবং নিজেকে এক্সপার্ট করে তুলতে পারবে। 2 নম্বর হচ্ছে গভর্নমেন্ট জব প্রিপারেশন, অনেকেই আছে যে আমি ফার্স্ট টাইম অ্যাডমিশন দেবো, হইলো হলো না হলে নাই, তো এরকম অনেকের মন মানসিকতা থাকে। কিন্তু
বছরটুকু দিয়ে কিন্তু সে চেষ্টাও করে, অবশেষে দেখা যায় সে ফেল করেছে বা পারে নাই। তো সেক্ষেত্রে তাদের জন্য বলবো অনেকে ফ্যামিলি সাপোর্ট দিতে পারেন। আবার আমাদের ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড মানে সবাই কিন্তু নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত পরিবারের কিন্তু আমরা সন্তান। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনি চাইলে এই অ্যাডমিশন স্টেপটা না নিয়ে আপনি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে পারেন। গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশনের উপরও অলরেডি ভিডিও আছে কয়েকটা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে জব প্রিপারেশন কীভাবে আপনি প্রিপেয়ার করবেন নিজেকে, এর উপর আমি অলরেডি অনেকগুলো ভিডিও পাবলিশ করে রেখেছি, চাইলে আপনি সেগুলো দেখে নিতে পারেন। আপকামিংও অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে বলবো যারা প্রিপারেশন নিলেন কিন্তু চান্স হলো না, সেকেন্ড টাইমে আপনি অ্যাডমিশন আর দিলেন না, আপনি জবের প্রিপারেশন নিলেন, গভর্নমেন্ট জবের অপরচুনিটি বর্তমান সেশনে আমি যখন ভিডিওটা আপলোড করছি এই সময় কিন্তু হিউজ পরিমাণে কিন্তু অপরচুনিটি দিচ্ছে আমাদের দেশের সরকার, বা অনেক চাহিদা থাকার কারণে এটা কিন্তু দিতে পারছে সেই অথরিটিরা। তো আপনাদেরকে বলবো চাইলে আপনি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে পারেন। গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্য সিলেবাসটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় অনেক ক্ষেত্রে, ডিপার্টমেন্টের ক্ষেত্রে হয়তো বা সেম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভেরিয়েশন থাকে যেগুলো আপনাকে কমপ্লিট করে নিতে হবে নিজের থেকে। তো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জব কোচিং আছে, আপনি চাইলে সেখানে জব কোচিং করে নিতে পারেন। যে জব কোচিংটা আপনার জন্য স্বাচ্ছন্দ্য বোধ হয় বা আপনাকে সাপোর্ট দেয়, আপনি যে কোন ধরনের কোচিংকে বেছে নেবেন এর উপর আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন যখন কোনো কোচিংয়ে ভর্তি হবেন। যদি অ্যাডমিশনে থাকেন তাও আপনি দেখবেন, জবের জন্য থাকেন তাও আপনি দেখবেন, কারণ কোচিং সিলেকশনের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে আমাদের সেই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য। তো আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন। তো আপনি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে পারেন। সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিলে আমাদের গ্রেড হচ্ছে 10ম গ্রেড দ্বিতীয় শ্রেণী, আপনি ভালো একটা পরিমাণ অপরচুনিটি কিন্তু আপনি পাবেন। যতদিন আপনি ডুয়েট কমপ্লিট করে নেবেন দেখা যাচ্ছে সরকারি জব যদি আপনি পেয়ে যান ফার্স্ট টাইম, তাহলে দেখা যাচ্ছে ওই যে মানুষটা সরকারি চাকরি পাবে ডুয়েট পড়ার পরে আপনি তার সমপরিমাণে হয়ে যাবেন প্রমোশন পেতে পেতে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো চাইলে আপনি সরকারি চাকরির প্রিপারেশনটাও নিতে পারেন। 3 নম্বর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। যদি আপনার বাবার টাকা থাকে বা আপনার যদি সামর্থ্য থাকে যে আমি বিএসসি করবই, কোথাও না কোথাও আমার বিএসসি ডিগ্রি আমি কমপ্লিট করে ছাড়বই, তো সেক্ষেত্রে আপনি চাইলে আইবিএ মেম্বারশিপ প্রোভাইড যারা করে যেমন ড্যাফোডিল এই ধরনের যে ইউনিভার্সিটিগুলো আছে সেখান থেকে আপনি চাইলে আপনার বিএসসি ডিগ্রি কমপ্লিট করে নিতে পারেন, অথবা বেসরকারি বা অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেখানে গিয়ে আপনার বিএসসি ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি আপনি কমপ্লিট করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো প্রাইভেট ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে আপনার যে অপরচুনিটিগুলো প্রয়োজন সেগুলো তারা প্রোভাইড করছে কি না, বা আপনি যখন চাকরির ক্ষেত্রে নামবেন আপনার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা যেন না থাকে ওই ধরনের ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। খরচটা যেন একটা শর্ত সাপেক্ষে বা আপনার সামর্থ্যের ভিতরে থাকে, তা নাহলে দেখা যাচ্ছে মাঝপথে এসে আপনার ইউনিভার্সিটি পড়াশোনা ক্যান্সেল করে দেওয়া লাগবে, কারণ এখানে হিউজ পরিমাণে টাকা লাগে, টাকা দিতে দিতে একবার অবস্থা খারাপ হয়ে যায়। যদি আপনার বাবার সামর্থ্য থাকে বা আপনার নিজের সামর্থ্য থাকে, অথবা যদি আপনি চান একটা প্রাইভেট জব করে পাশাপাশি আপনি আপনার বিএসসি ডিগ্রি কমপ্লিট করে নিতে পারেন, এরকম যদি অপরচুনিটি পান তাহলে সেটা আপনার জন্য বেটার হবে। তো যদি আপনি চান যে ডুয়েট ফার্স্ট টাইম চান্স না পেলে আপনি চান যে আমি অ্যাডমিশন না দিয়ে বিএসসি ডিগ্রি কমপ্লিট করবো কিন্তু আমি বেসরকারিতে, চাইলে আপনি এটা করতে পারেন, কারণ আমরা যখন বিসিএস ক্যাডারের জন্য পরীক্ষা দেবো সেক্ষেত্রে কিন্তু একেবারে সবগুলো সমান, যে ইউনিভার্সিটি থেকে আপনি আসুন না কেন সকল ক্ষেত্রে সমান মর্যাদা দেওয়া হবে, এবং বিসিএস ক্যাডারের সময় আপনি সকল ক্ষেত্রে ওই যে ডুয়েট থেকে পাস করলে যে তার মতো আপনি অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে পারবেন এবং নিজের যোগ্যতাকে প্রমাণ করে দেখাতে পারেন। এরপরে আমাদের 4 নম্বর, 4 নম্বর হচ্ছে প্রাইভেট জব। আপনি চাইলে প্রাইভেট জব করতে পারেন। প্রাইভেট জবে কিন্তু হিউজ অপরচুনিটি এখন বর্তমানে দিচ্ছে। তো প্রাইভেট জব পাওয়াটা একটু টাফ হয়ে গেছে, কারণ এক্সপিরিয়েন্স চাই। ম্যাক্সিমাম কোম্পানিতে যখন আপনি চাকরি করতে চাবেন কিন্তু তখনই আপনার এক্সপিরিয়েন্স হবে, আপনি তাদেরকে বুঝিয়ে বলবেন যে আমার এরকম পরিশ্রম করার মানসিকতা আছে আমি করতে পারবো, এবং আপনি যা বলবেন ইন্টারভিউ বা ভাইবাতে সেগুলো যেন আপনি প্রতিফলন করতে পারেন, অথবা যদি আপনার কোনো রিলেটিভস থাকে তাদের মাধ্যমে আপনি যেতে পারেন, যে নন গভ বা প্রাইভেট সেক্টরে আপনি গেলেন কিন্তু কোনো মাধ্যমে, তখন দেখবেন আপনার বেতনটা ভালো পাচ্ছেন এবং অপরচুনিটিটাকে কিন্তু ভালো পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো আপনি চাইলে প্রাইভেট জবটাও করতে পারেন। প্রাইভেট জবের পাশাপাশি হয়তো আপনাদেরকে বললাম আপনি বিএসসি ডিগ্রি কমপ্লিট করে নিতে পারেন যে কোনো প্রকার প্রাইভেট ইউনিভার্সিটিতে, কারণ অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা সুযোগ দিয়ে থাকে। তো প্রাইভেট জব করলে দেখা যাচ্ছে আপনার একটা এক্সপিরিয়েন্স আসে, আপনি যে ফিল্ডে আছেন ওই ফিল্ডের উপর অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স রপ্ত করতে পারেন, পরবর্তী সকল ক্ষেত্রে আপনার কিন্তু কাজে লাগবে। তো প্রাইভেট জবের ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে 1 নম্বর হচ্ছে আপনার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য বেজ আপনি প্রাইভেট জবে ঢুকবেন, আর যদি আপনার কোনো রিলেটিভস থাকে তার মাধ্যমে ঢুকবেন রেফারেন্স নিয়ে, অথবা আপনি চাইলে ডিরেক্ট ইন্টারভিউ বোর্ডে গিয়ে সেখানে আপনি গিয়ে আপনার এক্সপিরিয়েন্স তুলে ধরতে পারেন, বা আপনি যা পারেন আপনার সততা বা আপনার যে কাজ বা আপনার কর্মমুখী যে মানসিকতা এটা তাদেরকে ইনফর্ম করে আপনি চাইলে তাদেরকে বলে দেখাতে পারেন যে হ্যাঁ আমি এটা করতে পারবো, আমাকে চাকরিটা দিলে আমি এইভাবে আপনার কোম্পানিকে উন্নত করতে পারবো। এভাবে বলে বুঝে আপনি সরকারি চাকরির পরিবর্তে বা ডুয়েট অ্যাডমিশনের পরিবর্তে আপনি চাইলে প্রাইভেট জব করতে পারেন। 5, ফরেন স্কলারশিপ।
আপনি যদি অ্যাডমিশনে ফেল করেন বা আপনি চান যে হ্যাঁ বিএসসি ডিগ্রি কমপ্লিট করব, কিন্তু আমি এটা বাইরে থেকে করব, এটাও কিন্তু আপনি করতে পারেন। চীন, জাপান, কানাডা এই সমস্ত দেশগুলোতে কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে বিভিন্ন সময়। কিন্তু আপনি দেখবেন পলিটেকনিক পড়াকালীন সময় আবারও যায় বা কোনো মাধ্যমে আপনি পরিচিত হলেন, অথবা কোনোভাবে যদি আপনি চান যে চীন, জাপান এগুলোতে গিয়ে আপনি ফরেন ডিগ্রি অর্জন করতে পারবেন, সেখানে কিন্তু বাংলাদেশের মতো ইউনিভার্সিটি আছে বা বাইরে থেকে আসলে কিন্তু একটা দাম বেড়ে যায় আর কি। আপনি তো বুঝতেই পারছেন, যদি চীন থেকে বা জাপান থেকে আপনি প্রশিক্ষণ নিয়ে আসবেন, বিএসসি ডিগ্রি কমপ্লিট করে নিয়ে আসবেন, আপনার একটা আলাদাই একটা মুড থাকবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো, যদি চান আপনি স্কলারশিপ নিয়ে বাইরে যেতে পারেন, সেখানেও একটু বিষয় আশা আছে যে কতটুকু শিখতে পারবেন বা কতটুকু অপরচুনিটি আপনি পাবেন বা কত টাকা খরচ হতে পারে বা রিটার্ন আপনি কী পাবেন, এই জিনিসগুলো অবশ্যই লক্ষণীয়। এগুলো সম্পর্কে জানতে অলরেডি ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, আপনি চাইলে আমিও একটা তৈরি করে দেখাতে পারি, যদি আপনি চান সেটা সম্পর্কে কমেন্ট করে জানাবেন। তো এই পাঁচটা অপশন মোটামুটি আপনাদেরকে আমি বললাম, এই পাঁচটা অপশন হচ্ছে মেন। যদি আপনি চান আপনার নিজের কোনো বিজনেস করতে পারেন, আপনি যদি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালি পড়েন, এই রিলেটেড কোনো বিজনেস করলেন, আপনি যদি সিভিলে পড়েন তাহলে দেখা যাচ্ছে সেই রিলেটেড কোনো কনস্ট্রাকশন ফার্ম বা নিজের কোনো কনসালটেন্সি দিলেন, দিয়ে নিজে একটা বিজনেস করতে পারলেন, বা মেকানিক্যালে পড়লে মেকানিক্যাল রিলেটেড কোনো বিজনেস করতে পারবেন। আসলে পড়াশোনা মানেই যে চাকরি করতে হবে এমন কোনো কথা নয়, নিজের ওন বিজনেস ক্রিয়েট করতে আপনি পারেন যদি আপনার ইচ্ছা শক্তিটা ততটা পর্যন্ত থাকে, তো চাইলে আপনি সেটা করতে পারেন। এটা হচ্ছে বোনাস আপনাদের জন্য আর কি। নিজের বিজনেস আসলে সবাই করতে চায় না, রিস্ক এখানে থাকে, তার জন্য অনেকে কিন্তু চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায়। তো আপনাদেরকে আমি বলবো, যদি চান এটাও আপনি দেখতে পারেন। তো ফার্স্ট টাইম চান্স না পেলে আপনি এই অপশনগুলো দেখে নিতে পারেন। যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে এর ভিতর থেকে পাঁচটার ভিতর থেকে কোনো একটা আপনার জন্য কার্যকরী, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি ফার্স্ট টাইম চান্স না পেলে কী করতে চান, কারণ আপনারটা দেখে কিন্তু অনেকে উৎসাহ বোধ করবে এবং অনেকেই চাইবে যে ওটার মতো হতে। তাই আপনার যে নিজের ইচ্ছাটা আছে অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন ফার্স্ট টাইম অ্যাডমিশন দিয়ে যদি চান্স আপনার না হয়। তো এই পর্যন্ত আসার পর যদি আমাদের ভিডিওর বিষয়বস্তু বুঝতে পারেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক্সের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান, আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।